আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় বেলেডোনা বেলেডোনার সমনাম অর্থাৎ আর কি কি নাম এই বেলেডোনার আছে সমনাম এট্রোপা বেলেডোনা ডেডিলি নাইট শেড বেলেডোনা বেক্সিফেরা সোলানাম ফিউরিওসাম বিট্রি কোটেমা টলক্রাউট বেলেডোনার উৎস বা সোর্স উদ্ভিজ্জ বা ভেজিটেবল বেলেডোনা বেলেডোনার উৎস হচ্ছে উদ্ভিজ্জ বেলেডোনার প্রুভার ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান অতঃপর ভিয়েনা প্রুভার সোসাইটি নিউ মেডিকেল সোসাইটি কাতরতা অর্থাৎ বেলেডোরা রোগীর কাতরতা কী কী শীত বেলেডোনা রুগী দ্বিতীয় শ্রেণীর শীতকাতর মায়াজম কি কি মায়াজম বেলেডোনায় কাজ করে সরিক তৃতীয় শ্রেণীর সরিক সিফিলিটিক তৃতীয় শ্রেণীর টিবারকুলার দ্বিতীয় শ্রেণীর ক্রিয়াস্থল অর্থাৎ বেলাডোনা কোন স্থলে বা কোন কোন স্থানে বেশি ক্রিয়া করে মস্তিষ্ক স্নায়ু কেন্দ্র রক্তবাহী নালী কৈশিক নালী শ্লৈিক ঝিল্লি চক্ষু মুখ গব্বর গলদেশ গাত্রচর্ব বেলেডোনার সম্পর্কে গুরুত্বপূর্ণ চার কথা প্রথম কথা উত্তাপ ও আরক্তিমতা বেলেডোনার সম্পর্কে গুরুত্বপূর্ণ চার কথার প্রথম কথা হল উত্তাপ ও আরক্তিমতা দ্বিতীয় কথা জ্বালা ও স্পর্শকাতরতা তৃতীয় কথা আকস্মিকতা ও ভীষণতা তৃতীয় কথা আকস্মিকতা ও ভীষণতা চতুর্থ কথা ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায় কি নোটস অর্থাৎ বেলেডোনা সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাগুলো হলো এক আকস্মিকতা ও ভীষণতা জ্বালা ও স্পর্শকাতরতা আকস্মিকতা ও ভীষণতা জ্বালা ও স্পর্শকাতরতা দুই আক্রান্ত স্থান রক্তিম বর্ণ ও উত্তপ্ত তৎসহ দবদব অনুভূতি বিশেষ করে ক্যারোটির ধমনের দবদব অনুভূতি আক্রান্ত স্থান রক্তিম বর্ণ ও উত্তপ্ত দপদপ অনুভূতি বিশেষ করে ক্যারোটির ধমনের দবদব অনুভূতি তিন স্নায়বিক বেদনা হঠাৎ আসে হঠাৎ যায় ও ডান দিকে রোগাক্রমণ তিন বেলেটোনার স্নায়বিক বেদনা হঠাৎ আসে হঠাৎ যায় ও ডান দিকে রোগাক্রমণ চার রোগী ভীষণ প্রলাপ বকে কামরাতে আসে থুতু দিতে মারতে ও জিনিসপত্র ভেঙে ছিঁড়ে ফেলতে চায় বেলেটোনার রোগীর একটি মানসিক বৈশিষ্ট্য হল রোগী ভীষণ প্রলাপ বকে কামড়াতে আসে থুতু দিতে মারতে ও জিনিসপত্র ভেঙে ছিঁড়ে ফেলতে চায় পাঁচ জ্বরের সময় হাত পা ঠান্ডা কিন্তু মাথা ও শরীর প্রচণ্ড গরম থাকে বেলেটোনার রোগীর জ্বরের সময় হাত পা ঠান্ডা কিন্তু মাথা ও শরীর প্রচণ্ড গরম থাকে হ্রাস বৃদ্ধি বেলেডোনার হ্রাস বৃদ্ধি বৃদ্ধি মাথা খুল মাথা ধুলে বৃদ্ধি পায় ঝাপটা আবহাওয়ায় বৃদ্ধি পায় নড়াচড়ায় বৃদ্ধি পায় বিকাল তিনটায় বৃদ্ধি ঘাম চাপা পড়িলে অর্থাৎ মাথা ধুলে ঝাপটা আবহাওয়ায় নড়াচড়ায় বিকাল তিনটায় এবং ঘাম চাপা পড়িলে বৃদ্ধি হ্রাস হেলান দেওয়া হেলান দেওয়ার মতো অবস্থায় থাকলে বেলেডোনার রোগী কোথাও হেলান দেওয়ার মতো অবস্থায় থাকলে তার রোগের উপশম ঘটে বা হ্রাস ঘটে মাথায় চাপ দিলে হ্রাস হালকা আচ্ছাদনের হ্রাস বিছানায় দাঁড়ালে বিশ্রামে অর্থাৎ হেলান দেওয়ার মতো অবস্থায় থাকলে হ্রাস পায় মাথায় চাপ দিলে হ্রাস পায় হালকা আচ্ছাদনে হ্রাস বিছানায় হ্রাস দাঁড়ালে বা দাঁড়িয়ে থাকলে হ্রাস পায় এবং বিশ্রামে হ্রাস